এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন টিআরটিসির চেয়ারম্যান অভিজিৎ দেব। সাংবাদিক সম্মেলনে অভিজিৎ দেব জানান, টিআরটিসি বোর্ডের প্রথম সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে টিআরটিসি কর্মচারীদের বেতনের উপর 5% মহার্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উল্লেখ করে অভিজিৎ দেব জানান, টিআরটিসির কর্মচারীদের অর্জিত ছুটি বেতনের আওতায় আনা এবং অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধার বিষয়টি নিশ্চিত করার জন্য বোর্ডের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন অভিজিৎ দেব। যাত্রী সুবিধার দিকে লক্ষ্য রেখে টিআরটিসি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান টিআরটিসি চেয়ারম্যান। টিআরটিসি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা মঞ্জুরি প্রদান, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে রাজ্য সরকার গত মাসের 4 তারিখে ত্রিপুরা রাজ্যের সকল কর্মচারীদের জন্য বেতনের উপর 5% মহার্ঘ ভাতা মঞ্জুরি প্রদান করেছেন এবং যেটা জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে, এবং সেটাকে সামনে রেখে আমাদের বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের যারা কর্মচারীরা আছেন তারাও যাতে তাদের বেতনের উপর 5% মহার্ঘ ভাতা পায় তার মঞ্জুরি আমাদের বোর্ড সেদিনের সভায় দিয়েছে, এবং আমরা তৎসঙ্গে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যে এই মহার্ঘ ভাতা প্রদানের জন্য যে অর্থের প্রয়োজন সেটা যাতে সিদ্ধান্ত আমাদের সামনে আছে যে টিআরটিসি কর্মচারীদের অর্জিত ছুটি বেতনের আওতায় নিয়ে আসা এবং অবসরকালীন সময়ে নগদে তার টাকা প্রদানের ব্যবস্থা করা। আপনারা জানেন যে ত্রিপুরা সিভিল সার্ভিস রুলস অনুযায়ী যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের যে ছুটির যে জমানো টাকা সেটা অবসরের সময় তাদের নগদে প্রদান করার ব্যবস্থা আছে। আমাদেরও সিদ্ধান্ত নিয়েছি, আমরা ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের যে বোর্ড, এই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যারা নিগমের যারা সরকারি কর্মচারীরা আছেন কর্মচারীরা তারাও এই সড়ক পরিবহনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং রাজ্যের সকল অংশের মানুষদের যাত্রী পরিষেবা দেওয়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে চলছে, তো তারাও যাতে তাদের অধিকার যে তাদের যে জমানো বেতনের যে টাকা সেটা যাতে তারা অবসরকালীন সময়ে ফেরত পায় তার জন্য আমাদের বোর্ড আমরা সহানুভূতিশীল।